নমস্কার, আমি ভারতী হালদার। আজকে আমরা এই কন্টেন্টের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটি সম্পর্কে পড়ব এবং জানব। কবিতাটি পড়বার আগে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু জেনে নেব। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে এবং তার মৃত্যু হয় 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত কবি হলেও কবিতা রচনার মধ্যে নিজেকে আবদ্ধ রাখেননি। কবিতা ছাড়াও তিনি লিখেছেন 2000-এর মতন গান। এগুলি বাদেও তিনি ছিলেন নাট্যকার ও নাট্যভিনেতা। লিখেছেন অজস্র ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, চিঠিপত্র, ছবিও এঁকেছেন প্রায় 2500-এর মতন। এশিয়ার মধ্যে তিনি প্রথম মানুষ যিনি নোবেল পুরস্কার পান 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য। এবার আমরা জেনে নিই কবিতাটির উৎস সম্পর্কে। এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। চৈতালি কাব্যগ্রন্থের 19 নম্বর কবিতা এটি। চৈতালি কাব্যগ্রন্থের অন্যান্য কবিতার মতন এটিও একটি চতুর্দশপদী কবিতা। এবার আসা যাক কবিতাটিতে। এই কবিতাটিকে আমরা দুইভাবে পড়তে পারি, প্রথমত বাইরের অর্থে আর দ্বিতীয়ত রূপক অর্থে। প্রথমে আমরা বাইরের অর্থ সম্পর্কে জানব, তারপরে জানব রূপক অর্থ সম্পর্কে। কবিতায় কবি বলছেন, খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। অর্থাৎ একটা প্রাকৃতিক বর্ণনা বা একটা গ্রামের বর্ণনা করা হয়েছে, যেখানে দুই পাড়ে দুটো গ্রাম আছে, মাঝখান দিয়ে একটা নদী বয়ে চলেছে। এই নদীতে খেয়া নৌকা আছে যার মাধ্যমে লোকজন পারাপার করে। এক গ্রাম থেকে আর এক গ্রামে পারাপারের মাধ্যম হলো এই খেয়া নৌকা। এই গ্রাম থেকে ওই পাড়ে লোকজন যায় আর ওই গ্রাম থেকে এই পাড়ে লোকজন আসে। কেউ ঘরে যায়, আবার কেউ ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। সকাল থেকে সন্ধ্যা অবধি এই রকমই চলতে থাকে। এই 4 লাইনের পাশাপাশি কি বলছেন কবি? বলছেন, পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। অর্থাৎ যখন এই গ্রামে নৌকা পারাপার চলছে, তখন পৃথিবীর বিভিন্ন জায়গাতে দ্বন্দ্ব সর্বনাশ হচ্ছে, নতুন নতুন ইতিহাস তৈরি হচ্ছে। আর এই ইতিহাস তৈরি হচ্ছে কিসের মাধ্যমে? বলছেন, রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। অর্থাৎ কোনো রাজার উত্থান ঘটছে আর কোনো একটা রাজা বা সম্রাটের পরাজয় ঘটছে। এই দুটোই হচ্ছে রক্তপ্রবাহের মাধ্যমে। কেননা আমরা জানি যুদ্ধের সময় রক্তপাত হয় প্রচুর পরিমাণে। সেই রক্তপাতের ফেনার মধ্যে দিয়েই যেন কারোর মাথাতে সোনার মুকুট উঠছে আর কারো মাথা থেকে সেই সোনার মুকুট খসে পড়ছে। তারপরে বলছেন, সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। অর্থাৎ আমরা যে সভ্য সমাজে বাস করি, সেই সমাজের বা সভ্যতার একটা তৃষ্ণা অর্থাৎ পিপাসা রয়েছে আর ক্ষুধা অর্থাৎ খিদে রয়েছে। এই ক্ষুধার মাধ্যমে বা খিদের মাধ্যমে কখনো হলাহল অর্থাৎ বিষ ওঠে, আবার কখনো বা সুধা অর্থাৎ অমৃত ওঠে। আসলে বোঝাতে চাইছেন, কখনো আমাদের ভালো হয় এর জন্য, আবার কখনো বা খারাপ হয়। তারপরে বলছেন, শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এত কিছু হয়ে যাওয়ার পরেও অন্য জায়গাতে যাই কিছুই ঘটে যাক না কেন, এই গ্রামটাতে তার কোনো ছাপ পড়ছে না। নদীর দুই পাড়ে দুটো গ্রাম, কেউই কারোর নাম জানে না, অথচ দুজন দুজনের পানে চেয়ে থাকে। দোহা পানে চেয়ে আছে মানে দুজন দুজনের পানে চেয়ে আছে। তারপরে বলছেন, এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। অর্থাৎ এই গ্রাম দুটির মাঝখানে যে নদী রয়েছে, তাতে খেয়া নৌকা চিরকাল নদী স্রোতে চলছে, অর্থাৎ যাচ্ছে আর আসছে। কেউ ঘরে যাচ্ছে, আবার কেউ ঘর থেকে বাইরে বেরিয়ে আসছে। এতদূর গেল বাইরের অর্থ, এবার আসবো রূপক অর্থে। আসলে এখানে নদীর মানে কবি বোঝাতে চেয়েছেন অনন্ত সময়কে, আর খেয়া নৌকা মানে একজন মানুষের জীবন। দুই পাড়ের দুই গ্রামের একদিকটা হলো জীবন আর অন্য আরেকদিকটা মৃত্যু। একটা গ্রামের পাড় থেকে আরেকটা গ্রামের পাড়ে খেয়া নৌকা পারাপার করছে মানে সময়ের প্রবাহে আমরা জীবন থেকে মৃত্যুর দিকে যেতে থাকছি। তাহলে কেউ যায় ঘরে আর কেউ ঘর থেকে ফিরে আসার মানে হলো
জীবন থেকে মৃত্যুর দিকে যাওয়া আর মৃত্যুর থেকে জীবনের দিকে আসা, এরই মধ্যে ঘটে যায় সভ্যতার বিভিন্ন সর্বনাশ, নতুন নতুন ইতিহাসও গড়ে ওঠে, কিন্তু তবুও এই খেয়া নৌকাটা চিরকাল ধরে চলতে থাকে। অর্থাৎ চিরকাল ধরে চলতে থাকে এই জীবন আর মৃত্যু। জীবন থেকে মানুষের মৃত্যুর দিকে যাত্রা কখনো থামে না, আবার একই রকমভাবে মৃত্যু থেকে জীবনের দিকে আসা কখনো থামে না। এটাই আসলে বোঝাতে চেয়েছেন কবি এই কবিতাতে। ধন্যবাদ।